পারবেন সামনে আরেকটা চূড়া আছে ওটার দিকে যাচ্ছি এই যে সামনে দিয়ে যদি না পারেন দরকার নাই পরে ঝামেলা হবে পারবেন কথা কো আসলে পারবা দুপুরে লাস্ট ডান্স শেষ করে এখন যাচ্ছে হচ্ছে কংলাকপাড়া এবং মানে কংলাক পাহাড় লুসাইপাড়া এবং আপনার এই যে যে মসজিদটা আছে হেলিপ্যাড এগুলা দেখতে এখন বাজে হচ্ছে অলমোস্ট প্রায় 5টা এটা আমরা হচ্ছে গাড়ির ছাদে বসছি এখন চমৎকার একটা পরিবেশ মানে আসলে আমরা এক্সপেক্ট করছিলাম যে সাজেকে বৃষ্টি হবে কিন্তু আজকে আসলে বৃষ্টি হয় নাই যে কারণে একটু ব্যাড লাক ওয়েদারটা ওরকমভাবে ভালো না তো চলেন দেখি কংলাকপাড়া লুসাইপাড়া কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে আসছে হচ্ছে কংলাক পাহাড়ে এটা আসলে মারাত্মক লেভেলের উঁচু ওই যে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে গিয়ে ওইখান দিয়ে হচ্ছে ওই চূড়া হচ্ছে ওইখানে ওইখানে উঠতে হবে আর এইদিকে দেখা যাচ্ছে দেখেন এই যে কত বড় কত উঁচু আশা করি খুব ভালো একটা এক্সট্রিম লেভেলের একটা অ্যাডভেঞ্চার হবে আর আমরা সবাই মোটামুটি এখানে আছি জীবনে প্রথমবার পাহাড় উঠবে তারে আমরা অনেক বুঝাইতে যাই উঠছে না মানে তাজিংডং তার খাওয়া শেষ ওকে চলেন আজকে তার 5 কেজি কমবে না 10 কেজি কমবে এখন আপনি যে উঠতে পারলেন নামার সময় আমরা কিন্তু কোনো হেল্প করতে পারবো না নিজের যোগ্যতা যাবেন নিজে আসবেন অনেক সময় করে কি গেঞ্জি খুলে পাশের তলে দিয়ে সরসর করে নেমে যায় এবং দেশি মুরগি দুইটা মুরগি সে সকালবেলা নাস্তা করে তাহলে তো পারা যাবে না এই পাশে কংলাকে উঠতে আপনার এই দিকটাতে চমৎকার একটা ভিউ পাওয়া যায় দেখেন বাট এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে কঠিন দেখেন একদম খাড়া এই যে বরাবর গিয়ে ওইখানে উঠতে হবে শাওন ভাই পারবেন হ্যাঁ শাওন ভাই পারবেন হ্যাঁ পারবেন আসলে পারবেন তো না পারলে তো দরকার নাই যদি না পারেন দরকার নাই পরে ঝামেলা হবে পারবেন কথা কো আসলে আপনারা আমাদের বিরক্ত করেন না আমাদের শাওন ভাই অলরেডি উঠে গেছে আশা করতেছি সে পারবে এই যে শাওন ভাই অলরেডি চলে আসছে শাওন ভাই সবাই নামতেছে এখান থেকে ওই হচ্ছে উপরের পাহাড়টা আজকের পর থেকে শাওন ভাইকে নিয়ে কোনো প্রকার চিৎকারি করা হবে না কারণ সে অলরেডি উঠে গেছে এই তো আর মাত্র 3টা স্টেপ এই তো উঠে গেছে হ্যাঁ এই তো ওই যে এখনো হয় নাই ওই যে উপরে ওই যে এখনো হয় নাই ওই যে ব্রো ওই যে এখনো হয় নাই আপনি রেস্ট নেন
আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি, চলো। হ্যাঁ শান ভাই, এই যে মাত্র ওই যে একটা স্টেপ, ওইখানে গেলে হচ্ছে আপনার জার্নি কমপ্লিট। পারবেন তো নাকি? ওকে একটু রেস্ট নেন। আমরা অলরেডি চলে আসছি, আর এখান থেকে সামনে আর একটা চূড়ো আছে, ওটার দিকে যাচ্ছি। এই যে সামনে দিয়ে, এটা কিন্তু পুরোটাই পাথর, পাথরের। এই যে দেখুন ভিউটা দেখুন, মানে এখানে প্রতিটা স্টেপ যাচ্ছি আর চমৎকার লাগতেছে। এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখেন কতটা নিচে, একদম খাদ। আর এখানে ছবি তোলার জন্য বেশ ভালো একটা জায়গা। এই যে দেখেন চমৎকার একটা জায়গা দেখেন। আমরা মাত্র হচ্ছে কংলাক পাহাড়ে আসলাম। এই যে এখানে লেখা আছে যে কংলাক পাহাড়ে স্বাগতম। এই যে দেখুন, এই যে এখানে লেখা আছে। তো এই যে হচ্ছে মাত্র হচ্ছে আমরা কংলাক পাহাড়ে প্রবেশ করলাম। এই যে উপরে মারাত্মক উঁচু কিন্তু, না? হ্যাঁ, অনেক অনেক দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে একদম চূড়াতে আছি আর কি। এই যে এই পাশটাতে দেখেন চমৎকার একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আমাদের শাওন ভাই কিন্তু সার্থক, মানে লাইফে এরকম হয়েছে, কষ্ট এরকম হয়েছে। হ্যাঁ, জীবনে এর আগে কখনো পাহাড়ে উঠছেন? পাহাড়ে উঠা তো দূরে থাক, মানে কোনো উঁচু জায়গা তো মনে হয় আপনি এর আগে উঠেন না, উঠছেন? সে কিন্তু আজকে সেটা কংলাক পাহাড় জয় করছে, তার মানে সে যে কোনো পাহাড়ে সে যাইতে পারবে। রেডি আছেন এরপরে? তো এই মুহূর্তে বিদায় নিচ্ছে হচ্ছে কংলাক পাহাড় থেকে। এই দেখতে পাচ্ছেন যতটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি মোটামুটি আপনারা দেখতে পেরেছেন। আর এখন যাবো হচ্ছে এখান থেকে লুসাই পাড়াতে। তো কংলাক পাহাড় ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।